আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সেকেন্ড কোর্সের প্রায় শেষের দিকের একটা টপিক, যদিও আমাদের অনেক টপিক সামনে, আমরা র্যান্ডমলি আমরা আগাবো। একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছিলো স্ট্যাটাস পর্যালোচনা বা রিভিউ অফ স্ট্যাটাস। সেটা হচ্ছিলো এই যেটা আমরা আজকে দেখবো। বেসিক্যালি অনেক কোর্সে এটা কোর্স শুরু করার প্রথমে এটা পড়ানোর চেষ্টা করেন যে ইরাব, যেটা আমরা পড়ছিলাম প্রথম কোর্সে, যে রাফানা সবজার মারফু মানসুব মাজরুর, কয় কারণে ইসম রাফা হয়, কয় কারণে ইসম নাসব হয় মানসুব হয় এবং কয় কারণে ইসম মাজরুর হয়, এই তালিকাটা আমি অনেক মাদ্রাসায় ক্যারিকুলামে দেখছি প্রথমে সবাইকে মুখস্থ করানোর চেষ্টা করা হয়। এটা আসে একটা অমূলক একটা প্রসিডিউর আমার কাছে মনে হয়েছে, এই জন্য যে কারণগুলো, এই যে কারণে স্ট্যাটাসগুলো ভিন্ন হয়, সেই কারণগুলো আগে পড়ানো শেষ করার পরে যদি আমি এটাকে লিস্ট আপ করি তখন বোঝাটা সহজ হয়, আদারওয়াইজ ওইটা মুখস্থ করার কোনো ভ্যালু নাই। এখন আপনার কাছে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে, কেন আমরা দুইটা কোর্স প্রায় শেষের দিকে চলে আসছি, সেকেন্ড কোর্সে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখছি একটা ইসম কেরকম কোন কোন পজিশনে রাফা স্ট্যাটাস নেয়, কোন কোন পজিশনে নসব নেয়, কখন কখন জার হয়। তো সেই প্রতিটা কেস দেখার পর এখন সামারি যখন করতেছি তখন এখন এটা আপনার জন্য ইজিলি অ্যাপ্লিকেবল, আপনি ইজিলি সহজে বুঝতে পারবেন। তো সেটাই আমরা দেখার চেষ্টা করব যে ইসম কত কারণে রাফা হয়। সাধারণত এখানে আটটা কারণ লিস্ট আপ করা হচ্ছে, এখানে আটটা কারণ আমি বলছি। প্রথম কারণ হচ্ছিল ফাইল, মানে যখন সে কর্তা হয়। আমরা জানি আউটসাইড ডুয়ার জুমলা ইস ফেলিয়ার মধ্যে আউটসাইড ডুয়ারটা সবসময় রাফা হতে হবে, মানে ক্রিয়াবাচক শব্দে বাক্যের মধ্যে ডুয়ারটাকে, যদি ডুয়ারটা তো ধরেন দমিরের মধ্যে মানে ফেল শব্দের মধ্যে ভিতরের মুস্তাতির থেকে যায়, ভিতরটা ভিতরে একটা ইনসাইড প্রোনাউন থাকে, কিন্তু কর্তা যদি বাইরে দাঁড়ায় তাকে অবশ্যই রাফা স্ট্যাটাসে হতে হবে। এটা হচ্ছিলো রাফার একটা নিয়ম, মানে একটা প্রথম রিজন। সেকেন্ড হচ্ছিলো বাক্যের মধ্যে মুক্তাদাকে সবসময় রাফা হতে হবে, ঠিক আছে। তারপরে খবরকে রাফা হতে হবে, কেন আমরা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে পড়ছি প্রথম মুক্তাদা হচ্ছে প্রথম রাফা, সেকেন্ড রাফা হচ্ছিলো খবর, তাই না? তাহলে খবর মুক্তাদা এগুলো কিন্তু রাফা হতে পারে। তারপরে আমরা যেটাকে বলছিলাম হরফে নসব, এখানে ট্রেডিশনাল গ্রামারে বলা হয় ইন্না এবং তার ভগ্নীরা, ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না এবং তার ভগ্নীরা, মানে যেটা আমরা পড়ছি হরফে নসব যে ফ্যামিলিটা তাদের খবরটাকে রাফা হতে হবে, ইন্নার খবর আন্নার খবর এরা কী হবে, রাফা হবে। তারপরে ইসম কানা, মনে করেন এটা কিন্তু এই ফাইলের মতোই বিষয়, কানা যদি ইনকমপ্লিটেড ফেল ধরেন তাহলে এটার আউটসাইড ডুয়ার যেটাকে আমরা ইসম কানা বলি ওটাও রাফা, তাহলে এটা ফাইলের আরেকটা স্পেসিফিক ভার্সন। কানাকে আমরা আলাদাভাবে ট্রিট করি, এখানে হচ্ছে কানা এবং তার ভগ্নীরা, সেটা আরেকটা ফ্যামিলি আছে ইনকমপ্লিট ফেল যেটা আমরা পড়ছিলাম। তো ইনকমপ্লিট ফেলের আউটসাইড ডুয়ারটা ন্যাচারালি ফাইল, সেটা রাফা, আবার এটাকে যেহেতু আলাদা নাম করা হচ্ছে সেজন্য ইসম কানা বলা হচ্ছে। অর্থাৎ ফাইল এবং ইসম কানা অলমোস্ট একই রকম কাছাকাছি, যদি দুই নামে পরিচিত হচ্ছে সেজন্য আলাদা করে আমরা এটা ক্যাটাগরি করলাম। নায়েবুল ফাইল মাজহুল ফেলের মধ্যে একই রকম, এই যে ফাইল হচ্ছিলো অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে এটাকে বলে নায়েবুল ফেল, ডান টু যার উপরে কাজটা করা হয় সেটাও আউটসাইড ডুয়ারের মতো পজিশনে ফেলের মাজহুল ফেলের বাইরে দাঁড়ায়, সেটাও কিন্তু রাফা হবে। তারপরে মা এবং লা, এটা হচ্ছে নাবোধক যখন আমরা পড়ছিলাম তখন দেখছি যে মার ইসম এবং লার ইসম যখন জুমলা ইসমিয়ার মধ্যে নাবোধক হয় তখন এটার মার ইসম এবং লার ইসম এটা কি রাফা ফর্মে হয়, ঠিক আছে। লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, লা খাউফুন, খাউফুন রাফা ফর্মে আছে, ঠিক আছে, তাহলে এটা হলো মার। তারপরে একটা কমন জিনিস আছে রাফা নসব যারা ক্ষেত্রে, তাবি অনুসরণকারী, সেটা আপনার ফলোয়ার, আমাদের এই সেকেন্ড কোর্সের প্রথম দিকে আমরা দেখছি যে যখন ফলো করে তখন দেখা যায় ফলোয়ারকে বলা হয় যে তারা একই স্ট্যাটাস ফলো করে। যদি একটা রাফা ইসমকে
আরেকটা রাফা ইসম ফলো করে সেক্ষেত্রে তাদের মধ্যে স্ট্যাটাসটা সেম হতে হবে। তাহলে একটা রাফা যখন আরেকটা রাফাকে ফলো করে, অনেক যেমন ওয়া কানেক্টর দিয়ে দুইটা যুক্ত হতে পারে, একটা আরেকটাকে ফলো করতেছে, তাহলে সেক্ষেত্রে দুইটার মধ্যে ওয়া দুই যদি কানেক্টেড হয় দুইটা ইসমকে যদি অবশ্যই রাফা হতে হবে, তাহলে তাদেরকে ফলোয়ার বলা হবে। ঠিক একইভাবে নসবের ক্ষেত্রে একই জিনিস এবং জারের ক্ষেত্রে একই জিনিস। এই আট নম্বর রিজন যেটা আমরা দেখলাম আত্তাবি আত্তাবিউন যেটাই বলেন সেটা হচ্ছিল আত্তাবিউ লিল মারফু মারফু, যে একটা মারফু রাফা ইসম যদি রাফা হয়, রাফা ইসমকে যদি আরেকটা ইসম ফলো করতে হয় তাকে তাকে অবশ্যই রাফা হতে হবে। এটা অতএব রাফা নসব জার তিনটা ক্ষেত্রেই মারফুর মনসুব মানসুমের ক্ষেত্রে এইটা কিন্তু কমন রুল হিসাবে পাবে। তো এটা হলো আটটার একটা তালিকা ওনারা করেন, সেটা আমরা দেখলাম। আমরা আলহামদুলিল্লাহ সবগুলোই এই আটটা রিজন আমরা জানি। এবার নসবের ক্ষেত্রে এখানে প্রায় ১৯টা রিজন আছে, কী কারণে একটা ইসম নসব হতে পারে সেটা ১৯ রিজন আছে, সেটা আমরা পরে দেখি। তার আগে আমরা দেখি দেখি জারেরটা কী অবস্থা, এটা শর্টটা আগে কভার করে ফেলি। জারের ক্ষেত্রে সেখানে তিনটা কারণ, হ্যাঁ, জারের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছিল হরফের জার, হরফের জারের সাথেই তার ইসম থাকবে, সেটা মাজরুর হতে হবে। যেমন আন মুসা, মিনহু, ইলাল জান্নাতি, ইলা মিন আন, এবং সাথে সাথে ইসমটা থাকবে, তাহলে হরফের জারের ইসমটা অবশ্যই মাজরুর হবে। তারপর মুদাফ ইলাহি হলে অবশ্যই সেটা মাজরুর হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে জার হরফের জারের সাথে ইসমটা মাজরুর হবে, মুদাফের সাথে মুদাফ ইলাহি থাকে সেটা মাজরুর হবে। আর থার্ড রিজন যেটা আমরা বললাম যে যখন অনুসরণ করা হয় তখন কী হয়, অনুসরণ করলে অবশ্যই স্ট্যাটাসটা একই রকম হবে। যারকে অনুসরণ যদি করে তার যেটা অনুসরণ করে তারও স্ট্যাটাস জার হবে। যেমন এখানে বলা হচ্ছে দুইটা এক্সাম্পল আছে, ইউ মিনুনা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে বাটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এরপরে আল্লাহ শব্দটা এটা মাজরুর হয়ে গেছে। এখন এই আল্লাহ শব্দটাকে ফলো করতেছে ওয়া দিয়ে আল ইয়াউমিল আখিরে, ইয়াউমিল আখিরে এটা মাউসুফ সিফা ফ্রাগমেন্ট, এই ইয়াউমটা এবং ইউকমিনু তারা বিশ্বাস করে আল্লাহর উপরে এবং ইয়াউমুল আখের আখেরাতের দিনের উপরে। তাহলে যেহেতু এটা ফলো করছে আল্লাহ শব্দটাকে ফলো করতেছে সেই জন্য এটা জার হয়ে যাচ্ছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে রব্বু শব্দ হচ্ছে মুদাফ, ঠিক আছে, আস সামাওয়াতি এটা হচ্ছিল মুদাফ ইলাহি জার, এবং এটাকে যখন ফলো করতেছে ওয়া দিয়ে আল আর দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ। এবার আমরা একটা কোরআন থেকে এই সম্পর্কিত একটা, যেহেতু আমার একটা কুইক এক্সাম্পল মনে পড়ে যাচ্ছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করি। এটা আসেন সুরা তাগাবুন, আমরা দেখি খলাকা সামাওয়াতি ওয়াল আরদা, ঠিক আছে, খলাকা তিনি সৃষ্টি করেছেন আস সামাওয়াতি, তাহলে এটা কী হবে, আতি, একদম বুড়া বয়স পর্যন্ত এই ভুলটা হবে, আমরা প্রথমে এটা বলে ফেলবো জার, যেহেতু জের দেখছি সাথে সাথে জার, কিন্তু এটা জারও হতে পারে নসব হতে পারে। খলাকার মাফুল হিসাবে এটা হচ্ছে আস সামাওয়াতি, এটা নসব ফর্ম, এবং এই মাফুলটার সাথে ওয়া দিয়ে আল আরদা যুক্ত হয়েছে। তাহলে আল আরদা দেখেন আর দোয়াদের উপর জবর আছে, তিনি সৃষ্টি করেছেন আকাশ এবং আকাশসমূহ এবং জমিন। তাহলে এইটা এই যে দেখলাম যে একটাকে ফলো করতেছে নসবকে ফলো করতেছে নসব, ঠিক আছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এবার আসেন পরে আর পরের আয়াতে দেখেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়ালামু তিনি জানেন, মা হচ্ছে ইসম মাউসুল, যা কিছু রয়েছে, ফিস সামাওয়াতি, ফির পরে যেহেতু আস সামাওয়াতি আসছে এটা এখন এটা জার, এটাকে আর নসব না, ফির খপ্পরে পড়ছে, অথবা এটা অবশ্যই জার হবে। আমরা একটু আগে দেখলাম যে ফির পরে হরফের জারের পরে যেটা থাকবে সেটা অবশ্যই জার হবে। এরপরে ওয়া দিয়ে আতফ হচ্ছে আল আরদি, সেখানে আর্থ কী হচ্ছে জের। তো এগুলো খুব সুন্দর মার্কার, এই জন্য যখন আমরা কোরআনের আয়াত মুখস্থ করি
খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো সময় আর দি হবে না, গ্রামার জানলে আমাদের কাছে কনফার্ম এটা যে খলাকার এটা মাফুল আসতেছে আরদ। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কেন ফির জায়গায় পরে যেহেতু আছে সেটার সাথে লিঙ্ক অবস্থায়, এটা গ্রামার জানার ক্ষেত্রে আমাদের জন্য একটা অসাধারণ অ্যাডভান্টেজ। যদি আমরা জানি কোথায় আর দি হচ্ছে কোথায় আর দ হচ্ছে, সেটা লজিক্যালি আমাদের সাথে কানেক্টেড। কারণ আমরা এখন কোরআন গ্রামার শেখার পরে কোরআনের আয়াতগুলো মুখস্থ যখন করব, শব্দের অর্থ প্লাস গ্রামারটা মাথায় থাকতে হবে। এটা যদি আমরা কম্পাইল করে ফেলতে পারি তাহলে দেখবেন যে এটার এটার মানে এটার বিষয়টা আমাদের কাছে সহজ, তাই না? ওখান থেকে তো আমরা এরপরে আর বেশি বাড়াবো না, আজকের যেহেতু লম্বা প্রথম একটা সেশন করছি, তো আমরা এই নসবের সেশনটা দেখব 19টা কারণের মধ্যে আমরা জাস্ট একটা রিভিউ করব। আমি আলাদা একটা এক্সক্লুসিভ সেশন করতে চাচ্ছি যে এগুলো একটু ডিটেইল বিষয়, সেটা যেগুলো অলরেডি আমরা যেমন 19টা কারণের মধ্যে অনেকগুলো আমরা পড়ে ফেলছি, কিছু আমরা পড়ি নাই, তো যেগুলো পড়ি নাই সেগুলোকে একটু টাচ করব, আর একটা সেশন করব যেগুলো পড়ি নাই সেটার উপর ডিটেল করব। যেমন প্রথম রিজনটা হচ্ছে হলো ইসম ইন্না, নসব হচ্ছে হলো ইসম ইন্না, হরফে নসবের যে ইসম সেটা সবসময় নসব হবে, সেটা ইসম ইন্না ওয়া আখওয়াতিহা, যে ইস ইন্না এবং তার যে ভগ্নীরা, আমরা হরফে নসব এবং তার যে ইসম সেটা সবসময় নসব হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল্লাহা ইন্নাল্লাহা, তাহলে ইসম এটা আমরা জানি। দুই নম্বর হচ্ছে হলো খবর কানা ওয়া ইখওয়াতিহা, কানা সেন্টেন্সে খবরটা সবসময় কি নসব ফর্মে হবে, ঠিক আছে? এরপর দেখেন মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, হাল, মাফুল মতলাক, এগুলো হচ্ছে ডিফারেন্ট ধরনের ডিটেইল আমরা জুমলা ফেলিয়ার মধ্যে পড়ছি। মাফুল বিহি সব ধরনের মাফুলগুলো কী হবে, নসব ফর্মে হবে, এগুলো আমরা পড়া সরি শেষ। মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, হাল, মাফুল মতলাক, পাঁচটা ক্যাটাগরি আমরা পড়ছি হবে। মাফুল মাহু এটা একটা ক্যাটাগরি যেটা আমরা পড়ি নাই, এটা আমরা পড়ব ইনশাল্লাহ। এটা কোরআন মজিদের ব্যবহার অনেকে বলেন নাই, অনেকে বলেন আছে, সেটা একটা আলাদা বিষয়, তো এটা আমরা আলাদা করে নেক্সট সেশনে দেখব। তারপরে খবর মা ও লা, এর আগে আমরা বলছিলাম দেখেন ইসম মা এবং লা এটা হচ্ছে রাফা, খবর মা এবং লা হচ্ছিল নসব, মানে যখন একটা নেগেটিভ সেন্টেন্স জুমলা ইসমিয়ার ক্ষেত্রে মা দিয়ে অথবা লা দিয়ে যখন একটা জুমলা ইসমিয়া নেগেটিভ হচ্ছে তখন মার ইসমটা হবে রাফা আর মার খবরটা হবে নসব, ঠিক আছে? সেই হিসাবে এইটার একটা বিষয় এখানে আছে। তারপরে যে কতগুলো কথা আছে এটা হচ্ছে আর নসব, নসব হয় হচ্ছিল মাধের ক্ষেত্রে প্রশংসার জন্য, আর দাম তিরস্কার জন্য হয়। তারপরে তাহজির, এটা আর একটা বিষয় আছে, তা আমরা দেখব। এগরাক, এই চারটা বিষয় একসাথে দেখব। তারপর হচ্ছে হলো মাহজুব, মানে ডিলিটেড কতগুলো ফেলের ক্ষেত্রে মাফুল হবে, নসব হবে। যেমন ধরেন একটা, যেমন সুবহানাল্লাহ, আমরা একটা ফ্র্যাগমেন্ট সুবহানাল্লাহ, সুবহান শব্দটা হচ্ছে নসব ফর্মে আছে, মুদাফ আল্লাহ হি শব্দটা হচ্ছে মুদাফিল্লাহি, সুবহানাল্লাহ যখন আমরা বলতেছি এটা নসব ফর্মে একটা ফ্র্যাগমেন্ট, তো এটার বেসিক্যালি এটার সামনে একটা উজ্জ ফেল আছে বা এটা ডিলিটেড মুছে দেওয়া ফেল আছে, এটা একটা কমন কেস নসব হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়, সেটা একটা কেস আমরা ইন ডিটেল দেখব। তামিজ আমরা পড়ে ফেলছি, সেটা আমাদের তামিজ হচ্ছে হলো স্পষ্টীকরণ যেটা হয় সেটা আছে। তারপরে ইসম লা নাফিয়াত লিল জিনস, যেটা আমরা অলরেডি পড়ছি, সেটা হচ্ছিল জুমলা ইসমিয়া নেগেশনে অ্যাবসোলিউট নেগেশন যেটা হয়, লা রয়বা ফিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যখন আমরা বলি কোনোভাবেই সম্ভব না তখন এই যে দেখেন লার যে ইসমটা, সাধারণত এই লার ইসমটা হয় হলো সাধারণত নর্মালে হয় হচ্ছিল রাফা, কিন্তু যখন অ্যাবসোলিউট নেগেশন হয় তখন হয় এটা নসব এবং লাইট হয়ে যায়, তানবিন ছুটে যায়, সেটাই সেক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে লা লাফিয়াত, এটা আমরা পড়ে বলছি। তারপরে আল ইস্তিনা, এটা আমরা পড়ি না, এটা এক্সেপশন, এটা আলাদা একটা চ্যাপ্টার আছে,
সেটা সেদিন আমি কভার করে দেবো, যখন আমি এইটা পড়তেছি তখন ইস্তিসনা কভার করে দেবো। মুনাদারটা অলরেডি আমরা পড়ে ফেলছি, মুনাদারটা কি মনে আছে আপনার? যখন আমরা কাউকে ডাকি ইয়া ইয়া আদামু, যদি আমরা সিঙ্গেল একটা ইসমকে ডাকি সেটা লাইট হয়ে যায়, কিন্তু যখন আমরা ডাকি হচ্ছিল একটা ইদাফাকে ইয়া আবদাল্লাহ, আবদুল্লাহ আমার এক বন্ধুর নাম, ঠিক আছে, তা আবদুল্লাহ আব্দু আল্লাহি আবদুল্লাহি, এটা একটা মুদাফ মুদাফ ইলাহি, কিন্তু যখন তাকে আমি ডাকবো তখন তাকে ডাকতে হবে কি ইয়া আবদাল্লাহ, ইয়া লাগাতে পারি, ইয়া ছাড়াও দিতে পারি, আবদাল্লাহ বলার সাথে সাথে দ্যাট মিনস আমি তাকে ডাকতেছি। তাহলে বেসিক হচ্ছিলো মুনাদার বিষয়টা হচ্ছিলো যাকে ডাকা হয় তাকে বেসিক্যালি নসব ফর্মেই রাখা হয়, আর যদি এটা সিঙ্গেল ইসম হয় তখন এটা রাফা ফর্মে থাকে, লাইট হয়ে যায়, কিন্তু বেসিক্যালি ফি মাহাল্লি নসব, সে কিন্তু বেসিক্যালি নসবের জায়গায় বসে থাকে, সেটা একটা রিজন। আর যেটা আমরা বলছিলাম যে কেউ যদি ফলো করে নসব ইসমকে তাহলে সেটা কী হয়ে যাবে? নসব। ১৯ নম্বর কারণটা হচ্ছিলো কমন টু ৮ নম্বর এবং ৩ নম্বর, রাফার ক্ষেত্রে ৮ নম্বর কারণ, নসবের ক্ষেত্রে ১৯ নম্বর কারণ, এবং জারের ক্ষেত্রে আপনার ইয়ে নম্বর কারণ কী বলে ৩ নম্বর কারণ একই। তাহলে এখানে ম্যাক্সিমাম আমাদের পরিচিত, আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা এখনও রিভিউ করি নাই, সেটার জন্য আমি আলাদা একটা সেশন নেব ইনশাল্লাহ, যেখানে আমি এক্সপ্লেন করব যে যখন প্রশংসা করা হয়, যখন ক্ষোভ প্রকাশ করা হয়, এই সব ইমোশনাল এক্সপ্রেশনের জায়গায় ফরম্যাট চেঞ্জ হয়ে নসব হয়ে যাচ্ছে, ওইটাও আমাদের ওই বিষয়টা আমরা দেখব, ওইটা একটা দেখার মতো বিষয়। তো সেটা আলাদা করে সেশন আপনাদের নোটের মধ্যে এখানে আছে, যারা নোটটা পড়লেই বুঝতে পারবেন। এই যেমন ধরেন আমরা এখানে ৮ নম্বর রিজন মাফুল মাহু সেটাকে এক্সপ্লেন করছি, আর ১০ থেকে ১৩ যেটা আমরা বললাম, ১০ থেকে ১৩ এগুলোকে একসাথে বাঞ্চ করে এটা এক্সপ্লেন করা হচ্ছে, ১০ নম্বর ১১ নম্বর ১২ নম্বর ১৩ নম্বর একটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হচ্ছে, তারপর ১৪ নম্বরের যেটা সেটাও দেওয়া হচ্ছে, লুকায়িত ফেল যেটা সেটা দেওয়া হচ্ছে, তারপর না এটা একটা চ্যাপ্টার সেটা আমরা দেখব, এক্সেপশন যখন করা হয় সেটার কতগুলো রুলস আছে, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু এগুলোর বিষয় আছে, এটা একটা আলাদা চ্যাপ্টার, এটার সাথেই আমি এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর মুনাদা তো আমরা বলে ফেললাম, এটা পড়া আছে, আর বাকি ব্যাস এই দ্যাটস ইট। তো এগুলো একটা লিস্টিং হচ্ছে না, আমরা অলরেডি এই প্রতিটা কনসেপ্টের সাথে আমরা পরিচিত হয়েছি, এখন এটা একটা লিস্ট আপনি মাথায় রাখতে পারেন যে ইসম কত কারণে নসব হয়, কত কারণে রাফা হয়, কত কারণে জার হয়, তাহলে একটা সামারি আপনার একটা ভিউ আমার আপনার কাছে থাকলো, তাহলে এটা একটা বলতে পারেন টোটাল সামারি হিসাবে এখন ধারণ করতে পারি, এখন মনে রাখতে পারি, এখন এটা যদি রিভিউ করি তাহলে এটা আমাদের জন্য সহজ। তো এটাই আসলে এন্ড অফ দি কোর্সের শেষের দিকেই এটা লিস্ট আপ করে পুরো কোর্সটাকে একসাথে নিয়ে এসে মনে রাখার একটা সুন্দর টেকনিক। তো এই জিনিসটাই বিভিন্ন সময় করছেন, সামারি কোর্স অনেকগুলো আছে, যে আপনি ধরেন অনেকগুলো কোর্স করলেন তারপর একটা সামারি, আজরুমিয়া একটা বই আছে যেটাতে ইমাম আজরুম সেই সমস্ত গ্রামারগুলোকে এক জায়গায় কনডেন্স করে ফেলছেন, তাহলে আপনি অনেক দিন গ্রামার কোর্স করলেন তাহলে আজরুমিয়ার উপর যদি একটা কোর্স করে ফেলেন দেখবেন যে আপনি অনেক কিছু শিখছেন, সেগুলো সবগুলো এক জায়গায় আসছে। কিন্তু কেউ যদি আজরুমিনিয়া দিয়ে শুরু করার চেষ্টা করে, ওই কোর্সটা দিয়ে শুরু করার চেষ্টা করে, ওই বইটা প্রথম দিয়ে দিন পড়ার চেষ্টা করে, তাহলে আসলে সে কিছুই বুঝবে না, সে কিছুই বুঝতে পারবে না আসলে বিষয়টা কী। তো এগুলো কিন্তু অ্যারাবিক কোর্স ক্যারিকুলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আশা করা যায় আমাদের যারা আমরা এই কোর্সগুলো করব সেখান থেকে আমাদের আরেকটা লিঙ্কিং কোর্স থাকবে, সেটা আমরা ফর্মুলেট করব কীভাবে আপনি ট্রেডিশনাল স্কলারশিপ যারা পড়ে তাদের সাথে এই কোর্সটাকে লিঙ্ক করবেন, বেসিক্যালি টার্মিনোলজিগুলো লিঙ্ক আপ করা, যে আমরা এখানে কিছু বাংলা ইংরেজি টার্মিনোলজি ইন্ট্রোডিউস করছি বোঝার জন্য, কিন্তু অ্যারাবিক অরিজিনাল এগুলো কীভাবে বলা হয়, কোনখানে আমরা শর্টকাট করছি সেগুলোকে কীভাবে এক্সপ্যান্ড করা হয়, ওই কানেকশানগুলো করে দিলে তখন আপনি দেখবেন যে আপনি যে কোনো কোর্সে বসে ইউ ক্যান ডু ইট। এবং আমাদেরকে কোর্স করে যেতে হবে, যতই আমি কোর্স করব ততই আমি শিখতে পারবো, এই আলোচনার মধ্যে থাকাটা জরুরি, যদি আলোচনাটা ছেড়ে দেই সব কিন্তু মাথার থেকে চলে যাবে। অতএব এই কোর্সটা কোনো না কোনোভাবে আমাদের ইনভলভ হতে হবে, এবং আমরা অ্যাডভান্স কোর্সগুলো কিন্তু এভাবে কন্টিনিউ করব। আমরা বেসিক আরও কিছু টপিকস আছে সেগুলো কাভার করার পরে আমরা এই সুরা বেসিস, যেমন সুরা আমাদের এই বছরের টার্গেট হচ্ছে সুরা কাহাফের গ্রামারটাকে বোঝা, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আজকের ক্লাসের শেষে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে ইনফর্ম করি,
সেটা হচ্ছিল আমরা সূরা কাহাফ পড়ছিলাম, বেসিক্যালি এটা দিয়ে আমরা শেষ করব। সূরা কাহাফের ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছিল, যেমন আমরা 12 নম্বর আয়াতের তাফসির পড়ছি, আগামী ক্লাসে আমাদের 12 নম্বর আয়াতের তাফসির শেষ হবে। সুম্মা বা আসনা লি না আলামা আইউল হিজবাইনে আহসা লিমা লাবিসু আমারা, অতঃপর আমরা তাদেরকে তুলেছিলাম, মানে আমরা তাদেরকে রেস করেছিলাম যাতে করে আমরা জানতে পারি কোন দলটি অধিক, মানে তারা কতদিন ছিল সেখানে, লাবিসু মা দিমা লাবিসু আমাদা, সে ব্যাপারে কত অ্যাকুরেট অ্যাসেসমেন্ট তারা করতে পারে যাতে করে আমরা জানতে পারি। এই যে একটা আয়াত বলা হলো যে, কিন্তু আল্লাহ বললেন জানতে পারি, কিন্তু এটাকে এক্সপ্লেন করা হচ্ছে, আমরা দেখাইছি গত তাফসির সেশনে, এটা এক্সপ্লেন হচ্ছে বেসিক্যালি আপনার এই আয়াতে 19 নম্বর আয়াতে এবং 20 নম্বর আয়াতে। সেখানে 19 নম্বর আয়াতে দেখেন বলতেছিল ওয়াকাদালিকা বা আতনাহুম লি ইয়াতাসা আলু বাইনাহুম, এবং এইভাবে আমরা কী করছি, তাদেরকে রেইজ করছি যাতে করে তারা পরস্পর পরপ্রশ্নের সাথে কথা বলতে পারে। তারপর তারা এক লক্ষ এক পক্ষ বললে কলা কইলুন মিনহুম কাম লাবিসতুম, এক পক্ষ একজন ব্যক্তি বলল সবাইকে যে আমরা কতদিন এখানে অবস্থান করছি। কলু লাবিসনা ইয়াউমান আও বাদা বাদা ইয়াউম, একদল বলল যে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে অবস্থান করেছি। কলু রব্বুকুম আলামু বিমা লাবিসতুম, আরেক দল বলল কি তোমাদের রব অধিক জানে কতদিন তোমরা এখানে অবস্থান করেছো। তারপরে ফাবা, এটা দুইটা দল, ওই আয়াতের এক্সপ্লেনেশন এটা, তাহলে দুইটা দল বললো, একটা দল বললো যে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি, আর একটা দল বললো আমাদের রব ভালো জানেন তোমরা কতদিন অবস্থান করছেন। তারপরে তারা আরেক কিছু কথাবার্তা আছে তারা উঠার পরে কিছু, এখন এখানে কিন্তু জানা গেল না অ্যাকুরেটলি যে কতদিন তারা অবস্থান করছে। এখন এটা লিঙ্কেজ হিসাবে আপনি এরপরের একটা আয়াত দেখেন, এটা হচ্ছিল, এটা হলো এটা 25 নম্বর আয়াত, ওয়াল্লাবি সুফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এটা বাংলা ট্রান্সলেশন পড়েন দেখেন, আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর, আর কেউ যোগ করে 9, ঠিক আছে। তো এটা এটা কি আল্লাহর ইনফরমেশন, আল্লাহ কি এটা বলে দিচ্ছেন 309 বছর তারা যোগ হচ্ছে? এবং এটা অনেকগুলো ট্রান্সলেশন আপনি দেখবেন যেখানে মনে হচ্ছে যেটা আল্লাহ বলে দিচ্ছেন যে তারা 309 বছর ছিল। মহিউদ্দিন খান দেখেন তারা তাদের উপর তাদের গুহায় 300 বছর অতিরিক্ত আরও 309 বছর অতিবাহিত হয়েছে, কোনো ক্লিয়ার না। তো বেসিক্যালি এটা আল্লাহর স্টেটমেন্ট না। এবং ওয়াল্লাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, যে এখানে বেসিক্যালি একটা উজ্জ বিষয় আছে, সেটা আগের কন্টিনিউশন গ্রামার আমাদেরকে বলবে। তাদের কেউ কেউ বলে তারা সেখানে অবস্থান করছে 300 বছর, এবং অনেকে এটা বাড়িয়ে দেয় আরও 9 বছর। দ্যাট মিন্স এখানে 309 বছর যে তারা ছিল এটা কিন্তু কোরআন বলে না, এটা বলতেছে বেসিক্যালি ওরা কেউ কেউ অ্যাসেস করে 300 বছর, এবং কেউ 9 বছর বাড়িয়ে বলে 309 বছর। কেন পরের আয়াতটাই পরিষ্কার করে করতেছে এই কনসেপ্টটা, কুল আল্লাহু আলামু বিমা লাবিসু, বলো আল্লাহ অধিক জানে তারা যে কয়দিন ছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গায়েবের সম্পদ সম্পর্ক যিনি জানেন। দ্যাট মিন্স আল্লাহ এই রহস্যটা কিন্তু এই সুরায় কিন্তু সলভ করেন নাই, যে তারা কি 309 বছর ছিল নাকি 300 বছর ছিল, তারপর তারা কয়জন ছিল সেই জিনিসটাও কিন্তু এখানে সালা সাইয়াকুলুনা সালা সাতু রবি উহুম কলবুহুম এ আয়াতে 22 নম্বর, যে কেউ বলে তারা ছিল 3 জন, চতুর্থজন হচ্ছে কুকুর, কেউ বলছে তারা 5 জন, ষষ্ঠজন হচ্ছিল কুকুর, কেউ বলছে 7 জন, অষ্টম হচ্ছিল কুকুর। এইখানে কিন্তু কুল রব্বি আলামু বি ইদ্দাতিহিম, ঠিক আছে, অধিক জানে। তাহলে দুইটা রহস্যজনক কথাবার্তা এখানে উত্থাপন করছে, কিন্তু এটার আনসার আল্লাহ বলেন নাই, আল্লাহ অধিক জানেন।
এর অসাধারণ একটা কনসেপ্ট, যেটা আপনি দেখবেন অনেক সময় এখানে আমাদের ট্রান্সলেশনে মনে হচ্ছে যে আল্লাহ বলে দিচ্ছেন যে 309 বছর ছিল, তা আল্লাহ বলেন নাই 309 বছর, তাই না? তো এটাই আমরা দেখব যে কেন বলেন নাই, এটা কেন এটাকে হাইলাইট, যে আল্লাহ যেটা বলেন নাই সেটাকে আল্লাহ এত শক্তিশালীভাবে এখানে হাইলাইট করছেন, এখন কেন করছেন সেটাই অ্যানালাইসিস করে আমরা দেখব এই তাফসিরের মধ্যে। তো অতএব এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল প্লে আছে যে কীভাবে এই স্টেটমেন্টটা এইভাবে আসতেছে, এই জন্য অনেকেই ট্রান্সলেশনটা রাইট ওয়েতে করতে পারেন নাই। আপনি এখানে যদি দেখেন আব্দুল হালিম সাহেবের ট্রান্সলেশনটা যদি দেখি, দেখেন এটা কোরআন.com এই আয়াতটাকে, এগুলো দেখতে গেলে এই কোরআন.com আরেকটা সাইট দেখাচ্ছি আমি, এখানে যান যে আপনি এখানে ধরেন সূরা কাহাফে আসলাম, যে আয়াতটার কথা বলতেছি আমি সূরা কাহাফের 25 নম্বর আয়াত, 25 নম্বর আয়াতে গেলাম, তারপরে ওখানে সেটিংসে যায় আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, ট্রান্সলেশন বাড়াই নিতে পারেন। আমরা সাধারণত এখনকার সময় আব্দুল হালিম সাহেবের ট্রান্সলেশনটা বেশি পপুলার, মানে কোনো ট্রান্সলেশনই অরিজিনালের সাথে যাবে না, অনেকেই এটা রিকমেন্ড করেন। এবার বাংলাদেশের 4টা ট্রান্সলেশন দেখেন আছে এখানে, আমি সেটিংটা দিলাম সবগুলো একসাথে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এ দেখেন এই যে 25 নম্বর আয়াত, হ্যাঁ, ওয়াল্লাবি সুফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। হ্যাঁ, দেখেন আমরা বাংলা দেখি, আর আর কারো মতে, দেখেন এটা কিন্তু রাইট ওয়েতে ট্রান্সলেশন তাসফিরের, আর কারো মতে তারা গুহায় ছিল 300 বছর, আর কিছু লোক 9 বছর বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে, আর তাদের গুহা, তারা তাদের গুহায় ছিল 309 বছর আরও 9 বছর, ইট ইজ রং ট্রান্সলেশন, ঠিক আছে, আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল, করেছে 300 বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল 9, অ্যাম্বিগুয়াস, ইট ইজ নট ক্লিয়ার। তারপর এখানে দেখেন আর তারা তাদের গুহায় ছিল 300 বছর আরও 9 বছর বেশি, ইট ইজ ও অ্যাম্বিগুয়াস, নট কারেক্ট। এখানে একটা হচ্ছিল তাফসিরুল কোরআনে যিনি বলছেন, আর কারো মতে তারা তাদের গুহায় ছিল 300 বছর, আর কিছু লোক 9 বছর বাড়িয়ে দিয়েছে বা বাড়িয়ে বলেছে এটা। এবার ইংরেজিতে দেখেন, সাম সে দ্য স্লিপার স্টেড ইন দেয়ার কেভ ফর 309 ইয়ার্স, সাম অ্যাডেড 9 মোর, দিস ইজ দ্য রাইট ট্রান্সলেশন আব্দুল হালিম সাহেবের, ঠিক আছে। অতএব এখানে আমরা দেখব কীভাবে গ্রামার এটাকে সাপোর্ট করে, পাশাপাশি ওই পরের আয়াতটা কীভাবে এটাকে কমপ্লাই করে। তো অতএব এই রহস্যটা কিন্তু এখানে আল্লাহ সলভ করেন নাই, ওইটাই আমাদের তাফসির থেকে বোঝার চেষ্টা থাকবে যে কেন করেন নাই আল্লাহ, এটার পিছনে মানে ভিউজগুলো কী, বিষয়টা কী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।